Krishna's Healthy Tips Cooking and Vlog. Hello friends, welcome back to my channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও একদম ফিট এন্ড ফাইন রয়েছি। আজকে আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আজকে আমি চলে এসেছি শহর থেকে একটু দূরে গ্রামে, গোপালপুরে, কোচবিহার শহর থেকে, বেশি ডিস্টেন্স নয়। তো এটা একটা নার্সারি, গ্রিন হোম নার্সারি, আর এই নার্সারিতে আমরা কিন্তু মাঝে মধ্যে ভিজিট করি। আমরা গিয়েছিলাম 14 ফেব্রুয়ারি, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তাই ভিডিওটা একটু দিতে আমার দেরি হয়ে গেল। সে যাই হোক, তো আমার হাজব্যান্ড অলরেডি ভেতরে ঢুকে গেছে, আমি আর আমার হাজব্যান্ড এসেছি, তো কিছু প্ল্যান্টস নেব। তো দেখো, আমার সাথে থাকো, গাছ দেখে তোমাদের মন ভরে যাবে। তো এই যে এটা হচ্ছে বাইরের গেট, আর এই যে অনেক বড় কিন্তু এই নার্সারিটা। আমি এখন ভেতরের দিকে ঢুকছি, দেখো দুধারেই কিন্তু কত রকমের গাছ রয়েছে, হ্যাঙ্গিং পটও রয়েছে, আর বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। দেখো কত সুন্দর, এগুলো ভার্বেনা, কার্নেশন এগুলো রয়েছে, আর এটা হচ্ছে এই দেখো কত পাতাবাহারের গাছ এখানে, আর চন্দ্রমল্লিকাও আছে ছোট নিচে। দেখো পাতাবাহারগুলো কত সুন্দর বিভিন্ন কালারের, আর ছোট ছোট চারা করা আছে, এগুলো ব্যালকানিতে বা বাইরে রাখলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো আমি বাঁ সাইডটা দেখালাম, ডান সাইডটাও দেখাচ্ছি। দেখো ছোট ছোট কত রকমের গাছ এখানে রয়েছে, সব গাছের নাম কিন্তু আমি জানিও না, তো তোমরা দেখো আর জানলে আমাকে জানিও। বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে, এই যে দেখো ফুলও ফুটে আছে, এই গাছটার নাম আমি ঠিক জানি না। আর এই যে ভেতরের দিকে আমি এখন একটু ঢুকছি, অনেক চারা করা আছে। দেখো জবার কালেকশন, প্রচুর জবা, ভ্যারাইটিস টাইপের জবা এখানে আছে। তো আমি জাস্ট এটা একটা সেগমেন্ট দেখাচ্ছি, প্রচুর আছে জবার কালেকশন। তো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো, থাকো আমার সাথে, দেখতে থাকো। এই যে দেখো বোগেনভেলিয়া রয়েছে বিভিন্ন কালারের, আরও অনেক গাছ আছে। দেখো কত রকমের বোগেনভেলিয়া, এটা তো দেখা যাচ্ছে রঙ্গনের চারা, অনেক রকমের রঙ্গন রয়েছে ছোট ছোট। এখন তো রঙ্গনের সিজন না, ফুল নেই, সেই জন্য কালার বোঝা যাচ্ছে না, স্থলবদ্ধ রয়েছে। আর দেখো কত গোলাপের চারা রয়েছে, অনেক রকমের গোলাপ রয়েছে এখানে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো রঙ্গনের চারার পাশেই রয়েছে সিলভিয়া, কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, লাল লাল সিলভিয়া, দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রচুর চারা করা আছে এখানে, এগুলো কিন্তু শীতেরই ফুল, আর তবে এই ফুলগুলো অনেক দিন পর্যন্তই থাকে। আর দেখো এদিকেও আরও হ্যাঙ্গিং পট আছে, এগুলো রেডি করাই আছে, তোমরা জাস্ট কিনে নিয়ে ঝুড়িয়ে দেবে। যারা কোচবিহার শহরের আশেপাশে থাকো, অবশ্যই এই নার্সারিটা একবার ভিজিট করো, দেখে তোমাদের মন ভরে যাবে। দেখো এখনও গাঁদা ফুল রয়েছে, দেখো এখনও কিন্তু আমি বাইরের দিকটাতেই আছি, নার্সারির একদম ভেতরে ঢুকিনি এখনও, বাইরেই এত কিছু রয়েছে, গোলাপের চারা, জবার চারা, দেখো ডালিয়া রয়েছে, আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস, এগুলো দারুণ লাগে, কী সুন্দর লাগছে দেখতে, এগুলোর নাম কিন্তু আমি জানি না। এবার ভেতরের দিকে ঢুকেছি, দেখো স্ট্রবেরির চারা রয়েছে প্রচুর, তো আজকে আমি ভেবেছি একটা স্ট্রবেরির চারাও নিয়ে যাব। দেখো আরও কত গাছ রয়েছে, এগুলো এগুলো কিন্তু দারুণ লাগে, দেখো ঝোলানো রয়েছে। আর এই যে দেখো জবা, রঙ্গন, আরও শীতের কিছু ফুল এগুলো রয়েছে, সব কিন্তু নাম আমি জানি না। এই যে দেখো কার্নেশন রয়েছে অনেকগুলো, অনেক টাইপের, এই যে দেখো তোমরা জানিও, সব ফুলের নাম কিন্তু আমি জানি না, যারা জানো আমাকে জানিও। দেখো সব কত রকমের গাছ রয়েছে, এগুলো শীতেরই ফুল, তবে এগুলো শেষের দিকে লাগানো হয়েছে বলে ওরা নার্সারি থেকে বললো এগুলো অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো দেবে। আরও আমি ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা, অনেক কালেকশন আছে, থাকো আমার সাথে, দেখতে থাকো। জবা ফুলের অনেক কালেকশন, অনেক কালেকশন বলে শেষ করা যাবে না, কত রকমের যে জবা এখানে রয়েছে বলে শেষ করতে পারবো না। আরও দেখো এদিকে এগিয়ে যাচ্ছি, এগুলো কামিনী ফুলের চারা রয়েছে। এবার দেখো আরও ভেতরের দিকে যাচ্ছি, এই যে এগুলো দেখো কত রকমের গাছ রয়েছে, তো সব গাছের নাম আমি জানি না, আবারও বলছি তোমরা দেখো, দেখে বুঝে নাও কোনটা কী গাছ। গন্ধরাজের চারা রয়েছে ওখানে, আমি গতবার এসে নিয়ে গিয়েছিলাম, আমার গাছটা এখনও ভালোই আছে, তো এবছর ফুল দেবে আশা করছি। কত রকমের ইনডোর আউটডোর সব ধরনের প্লান্টসই আছে। দেখো এদিকে লাকি বাম্বু রয়েছে, এগুলো কিন্তু ঘরে রাখলে ভীষণ ভালো লাগে, সেন্টার টেবিলে, ড্রয়িং রুমে, যেখানেই রাখো না কেন বাড়ির শোভা বৃদ্ধি করে। এর আগে আমি নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে এখনও এটা রয়েছে। এই যে দেখো কত রকমের কালাঞ্চ বলে এগুলোকে, আমরা নর্মালি পাথরকুচি বলে জানতাম ছোট থেকে, তো এখন নাম জানছি যে এটা কালাঞ্চ, সে যাই হোক। তো এই যে দেখো কত রকমের গাছ, এই যে মানি প্ল্যান্টস রয়েছে, সব চারা করা আছে, এই যে জারবেরা ফুটেছে,
অনেক জারবেরা আছে, ইনডোরস আউটডোরস সব আছে, এগুলো সব ইনডোর প্লান্টস, শেডের নিচে রয়েছে। দেখো ক্যাকটাস টাইপের, এই যে কত রকমের গাছ, দেখো দেখে তোমাদের মন ভরে যাবে। আর প্রাইসও কিন্তু রিজনেবল, বিশাল বড় এই নার্সারিটা, শুধু ইনডোর প্লান্টস বা আউটডোর প্লান্টস বা ফুলের গাছ তা নয়, পাতাবাহার এবং এমন কি ফলের গাছ, সবজির গাছও কিন্তু এখানে চারা হিসেবে বিক্রি হয়। দেখো বন্ধুরা, এদিকে কার্নেশন রয়েছে, দুটো কালারের কার্নেশন আছে, আমি নিয়েছি দুটো চারা। দেখো আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অনেক হ্যাঙ্গিং পট একদম তৈরি করাই আছে, জাস্ট নিয়ে গেলেই হবে, কোনো রিপটের করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো কত সুন্দর বিভিন্ন রকমের গাছ, ছোট ছোট চারা, এই যে অ্যালোভেরা রয়েছে, অ্যালোভেরা, এই যে দেখো অ্যালোভেরার তো গুণাগুণ অনেক, বাড়িতে অবশ্যই অ্যালোভেরার গাছ রাখা উচিত। এই যে দেখো জবা, জবার কালেকশন তো প্রচুর, আগেই বললাম প্রচুর জবা। এদিকে দেখো গন্ধরাজ রয়েছে, আরও অনেক রকমের গাছ, মানে গাছ দেখে শেষ হয় না, আর বলেও আমি শেষ করতে পারবো না কত রকমের যে গাছ এখানে রয়েছে। কিছু চারা এখানে লোকালি, লোকালের সাইড থেকেও আসে, কিছু এখানে নিজেরা এরা চারা করে, আবার কিছু গাছ আছে যেগুলো বাইরে থেকে, কলকাতা থেকে বা বাইরে অন্যান্য জায়গার থেকেও এখানে আনা হয়। এগোতে এগোতে আমরা নার্সারিটার পেছন দিকটায় অনেকটা চলে এসেছি, এখানেও দেখো কত রকমের গাছ রয়েছে, আর দেখো কিছু ইনডোর প্লান্টস রয়েছে এখানে, এগুলো ইনডোরে রাখার, এগুলো শেডের ভেতরে রাখা আছে, আর এগুলো একদম পটে তৈরি, এগুলো জাস্ট পট সহ নিয়ে গেলেই হবে। দেখো সব অ্যাগ্লোনিমা আছে প্রচুর, এই যে দেখো একদম পেছন দিকে চলে এসেছি এবার নার্সারিটার পেছনেও, বিভিন্ন রকমের গাছ, একটু সুপুরি গাছ, নারকেল গাছ, এগুলোও বিক্রি হয় এখানে। দেখো এখানে মনস্টেরা রয়েছে, এগুলো কিন্তু ইনডোর আউটডোর দু জায়গাতেই থাকে, তো এগুলো ভালোই লাগে দেখতে, একটা ইউনিক টাইপের গাছ। এই যে দেখো আমের চারা, প্রচুর আম গাছ, এই যে এদিকে আরও ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল, এগুলো তো গোলাপ দেখতেই পাচ্ছ, আরও নাম সব আমি কিন্তু জানি না। এই যে দেখো এগুলো কি গাছ, আমার এটা জানা নেই, তোমরা যদি জানো তো আমাকে জানিও। এদিকে দেখো যে গোবর সার, আর সারের কথা, গোবর দেখে মনে হলো সারের কথা, ওটা আমার ভিডিও করা হয়নি। এখানে কিন্তু ফার্টিলাইজার শপও রয়েছে, বিভিন্ন রকমের অর্গ্যানিক সার, ফার্মে কম্পোস্ট, তারপরে ফার্টিলাইজার, কীটনাশক, সমস্ত কিছু কিন্তু এখানে যা যা প্রয়োজন, নিম খোল, হাড়ের গুঁড়ো, নিম তেল, যা যা লাগে নার্সারি করতে বা গাছ লাগাতে, গাছের যত্ন করতে, সব কিছুই এখানে আছে। এমনকি প্ল্যান্টার্সও রয়েছে, বিভিন্ন রকমের পটও এখানে বিক্রি হয়, তো মাটি সার সমস্ত কিছুই এই নার্সারিতে কিন্তু পাওয়া যায়, তো সবটাই এখান থেকে নিয়ে তোমরা যারা গার্ডেনিংয়ের শখ রাখো, কোচবিহার শহরের আশেপাশে যারা থাকো, তারা কিন্তু অবশ্যই এই নার্সারিটা ভিজিট করে সব রকম গাছের উপকরণ এখানে পেয়ে যাবে। দেখো এগুলো 12 মাসই গাঁদা ফুলের চারা, আমি এখান থেকে চারা নিয়েছিল, সারা বছর ধরে এই গাঁদাগুলো কিন্তু ফুল দেবে। নর্মাল গাঁদা সাধারণত শীতকালেই শুধু ফুল দেয়, কিন্তু এই গাঁদাগুলো 12 মাসিয়া গাঁদা ওরা বললো, অর্থাৎ সারা বছরই এগুলো দেয়, এগুলোকে মালা গাঁদা বলে। তো যাই হোক, এদিকে দেখো আরও এগিয়ে এলাম, দেখো এটা একদম পেছন দিকে নার্সারির চলে এসেছি, পেছন সাইডটাতে মূলত বিভিন্ন রকমের ফলের চারা রয়েছে, যেগুলো ফল দেয়, এরকম কিছু চারা, সুপুরি গাছের চারা, নারকেল চারা, আম, লিচু সব রকমই আছে। এই যে দেখো এগুলো ডালিমের চারা, দেখো এখানে কিছু আমের চারা আছে যেগুলো সারা বছর ধরেই আম হয়, এরকম আমের চারা, আর এই যে দেখো লিচুর চারাও রয়েছে। এখানে আসলে ফুলের, ফুলের সাথে ফলের চারাও আছে, যারা ফুল ফল দুটোই লাগাতে পছন্দ করো, বা কেউ যদি শুধু ফলের গাছ লাগাতে পছন্দ করো, তারাও কিন্তু এখানে এসে এগুলো দেখে যেতে পারো। দেখো কতগুলো জারবেরা রয়েছে, জারবেরাগুলো দু একটা ফুলও ফুটেছে, আরও কিছু ফুটবে, এগুলো লেট সিজনে লাগানো, তো এগুলো অনেক দিন ধরেই ফুল দেবে। কিছু কিছু গাছ আছে যেগুলো লেট সিজনে, শীতের হলেও সেই বর্ষা অবধি এগুলো ফুল দেবে। এই যে দেখো জবা, আগেই বললাম জবার কালেকশন তো প্রচুর, প্রচুর ধরনের জবা, দেখো কি সুন্দর ইয়েলো কালারের জবাটা, খুব সুন্দর। তো জবার ভ্যারাইটি প্রচুর, লোকাল ভ্যারাইটি, চাইনিজ ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি, সব রকম ভ্যারাইটির জবাই এখানে রয়েছে। আরও দেখো কত ছোট ছোট চারা এখানে রয়েছে, সব চারার নাম তো আমি জানি না, আগেই বললাম, তোমরা একটু দেখে নাও, বুঝে নাও এগুলো কী কী গাছের চারা রয়েছে এখানে। দেখো এদিকে কিছু ক্যাকটাস টাইপের গাছ রয়েছে, ক্যাকটাসের, এগুলো ক্যাকটাসই, দেখো এগুলো কিন্তু ভালোই লাগে, এক কোনায় বা ঘরের এক সাইডে রাখলেও থাকে, এগুলো ইনডোরেও হয়। এই যে আরও অনেক আমের চারা, বিভিন্ন রকমের আমের চারা রয়েছে বললাম, এই যে দেখো ফুল ফল সব রকমের চারাই। এই যে দেখো লেবুর গাছ, কত রকমের লেবু, কিছু কিছু লেবু আছে যেগুলো সারা বছর ধরে লেবু হয়, এরকম লেবুও রয়েছে। এই যে দেখো আরও এগিয়ে যাচ্ছি, আমের চারা আরও রয়েছে, মানে
কত যে চারা আছে তা দেখেও শেষ করতে পারছি না, আর বলেও শেষ করতে পারছি না। দেখো এই যে আরো কত রকমের এগুলো, এই যে ভার্বেনা রয়েছে এখানে, আমি কিছু ভার্বেনার চারাও আজকে নেব ভেবেছি। এগুলো লেটে লাগানো, অর্থাৎ এগুলো বর্ষা পেরিয়ে গিয়ে ফুল দেবে। এগুলো তো একটা দুটো করে ফুল ফুটে আছে, আর এগুলো বললো লেটে যেহেতু লাগানো, বর্ষা পার করে এগুলো ফুল দেবে, বর্ষা অবধি ফুল ফুটবে এগুলোতে। তো যারা যারা এখনো ভাবছো যে শীতের ফুল লাগাবে, তারা কিন্তু এগুলো এখনো এসে নিয়ে যেতে পারো এখান থেকে। দেখো কিছু করবীর চারা রয়েছে, এগুলো দেরি আছে, এগুলো এখনই ফুল ফুটবে না, এগুলো একদমই ছোটো ছোটো চারা, কিছুদিন হয়তো 1 বছর লাগবে এগুলো ফুল ফুটতে। এই যে দেখো আরও কিছু গাছ আছে, এগুলো দেখে নাও, আর যারা যারা পছন্দ হয় তোমরা বন্ধুরা এসে নিয়েও যেতে পারো। এই যে দেখো আরও জবা, আমি তো আজকে জবাও নেব। এই যে দাদা জবা দেখাচ্ছেন, নার্সারির দাদা হচ্ছে বাপিদা, তবে বাপিদা নেই, উনি কলকাতায় রয়েছেন একটা বিশেষ কারণে। তো আমরা যারা দাদা রয়েছে তারা সেই দাদারাই দেখাচ্ছে আমাদেরকে গাছগুলো। তো জবা নেব, তো পছন্দ করছি, আমার হাজবেন্ড দেখছে। দেখো কত রকমের জবা। তো আমাদের মোটামুটি নার্সারিটা ঘোরা হয়ে গেল, আর আমরা কিছু গাছ কিনে নিয়েছি, সাথে সার, ভার্মি কম্পোস্ট, পট সব কিছুই নিয়ে নিয়েছি। আর যারা কোচবিহারে থাকো তারা কিন্তু অবশ্যই এই নার্সারিটাতে এসো, আর কারণ এখানে ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের গাছ, সার, মাটি, এমনকি ফার্টিলাইজার, প্ল্যান্টার সবই পাওয়া যায়। গোপালপুরের এই গ্রিন হোম নার্সারিটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর কিছু ছবি, ফলের ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এই ফলগুলোর চারা অলরেডি এই নার্সারিতে চলে এসেছে। যারা ফলের চাষ করতে পছন্দ করো বা ফল বাড়িতে লাগাতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এখান থেকে চারা সংগ্রহ করতে পারো। আবারও বলছি, ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছের আমরা চারা সংগ্রহ করি। তো যাই হোক, তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ দিচ্ছি।